বন্ধুরা, আজকে আমি তোমাদের ঝিঙে আলু আর কাতল মাছের ঝোল বানিয়ে দেখাবো। দেখো, এটা গরমের দিনে কিন্তু কম তেল মশলা দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, আর এই গরমকালে কিন্তু যতটা পারা যায় বন্ধুরা তেল ঝাল কম দিয়ে ঝোল বানিয়ে খাওয়া। তো আমি কি করে বানিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু বন্ধুরা আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। দেখো, আমি কিন্তু নুন হলুদ দিয়ে এই কাতল মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলি। আলুর ঝোলটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা কিন্তু আমি ছুলে নেইনি, ভালো করে দেখো চেঁচে নিয়েছি, কচি ছিল তাই ছোলার দরকার হয়নি। আমি মাছ বাজার তেলেই কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আরেকটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু নাকি এটা ফোড়নের পেঁয়াজ তাই আমি একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমি শুকনো লঙ্কা, গোটা ধনে আর জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দিয়ে নিতে পারো। আবারও আমি 2-3 মিনিট ভালো করে, তো আমি 2 মিনিট কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, আলু আলুটা দিয়ে তারপর আবার আমি এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি 2 মিনিট আলুটা প্রথমে কষিয়ে নিচ্ছি, ঝিঙেটা এখন দেবো না। ঝিঙেটা যেহেতু নাকি একটু নরম তাই কিন্তু আমি একটু ঝিঙেটা পরে দেবো। দেখো, আলুটা কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা যদি আগে দাও তাহলে কিন্তু একদম গলে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না, যেহেতু না এটা একদম নরম তাই একটু পরে দিলে ভালো হয়। আবারও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আবারও আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো, আমি কিন্তু 4-5 মিনিট ভালো করে ঝিঙে আলু কষিয়ে নিয়েছি। দেখো, বেশ ভালো করে কিন্তু কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল। ঝিঙে তরকারিতে যদি গরম জল দাও বা যে কোনো রান্না যদি গরম জল দাও তাহলে কিন্তু তার স্বাদ অনেক বেশি ভালো হয়। যেহেতু নাকি ঝিঙে খুব নরম, খুব সহজে গলে যায়, তাই কিন্তু গরম জল দেওয়ারই চেষ্টা করবে। দেখো, আমি এই পরিমাণ জল দিয়েছি। ঝিঙে যেহেতু নাকি ঝোল তাই একটু ঝোল, তবে খুব বেশি ঝোল কিন্তু ঝিঙেতে ভালো লাগে না। এবার আমি 5 মিনিট কিন্তু ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়েও আমি আরও 5 মিনিট রান্না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর দেখো কেমন ঝোল রেখেছি, এটা কিন্তু এরকমই একটু হালকা ঝোল হয়। আর এই গরমের দিনে কিন্তু এরকম কম তেল মশলা দিয়ে তরকারি খাওয়াটাই শরীরের জন্য খুবই ভালো। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অবশ্যই একবার এইভাবে আলু আর ঝিঙে ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, দেখবে দেখতে দেখতেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো।